ঘর থেকে বেরোতেই ভয় লাগছে, কারণ আছে না জানো সবকিছু রান্না করতেও লেট হয়ে যাচ্ছে। জামা কাপড় থেকে তাহলে তুলে নিও, তুমি দেখি ঘুমাচ্ছো তারপর ডাকিনি আর রান্নাঘর আবার যেতেই লাগছে ভয়, কারণ রান্নাঘর বিভৎস গরম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুয়েনিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 6টা, তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে। তো এই কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে ঘরটার পরিষ্কার করে ফ্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। তো এখন তাড়াতাড়ি করে যাব রান্নাঘরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো আজকে তাড়াতাড়ি উঠতে পারিনি, কারণ কালকে রাত্রে আমি ফোনে অ্যালার্ম দিতেই ভুলে গেছিলাম, তো অ্যালার্মও বাজেনি আর আমার উঠতেও লেট হয়ে গেছে। আর আজকে যেহেতু মাছ করবো তাই সকাল সকাল মাছটাকে বাড়ো করে রাখা হয়নি, পুরো বরফ হয়ে আছে মাছটা। এখন দেখা যাক কতক্ষণে নর্মাল হয়, তারপরে রান্না বান্না সব কিছুই বাকি আছে। আর সকালবেলা ওঠার পর থেকে আজকে এতটা গরম লাগবে না, আজকে মানে বিভৎস গরম পড়বে। তো এখন তাড়াতাড়ি করে যাই রান্নাঘরে গিয়ে লাঞ্চটাকে বানিয়ে নিই। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন বাজে হচ্ছে 6:30, তো এই কিছুক্ষণ আগেই ঘুম দিয়ে উঠলাম আর এখন চলে এসেছি রান্নাঘর। আজকে ঘুম দিয়ে উঠতেও লেট হয়ে গেছে, কারণ আমি অ্যালার্ম দিতেই ভুলে গেছিলাম, তাও একা একাই ঘুমটা ভেঙে গেছে। তো এখন তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দেবো। তো এখানে কাটাকাটি সব হয়ে গেছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি, আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আজকে বানাবো হচ্ছে ছোটো মাছের ভাপা। তো এখানে এটা হয়ে গেছে, এখানে একটু রসুন থেঁতো করে নিয়েছি, এখানে আলু হচ্ছে টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে ছোটো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে মেখে বসিয়ে দেবো। তো এখানে মাছটা সব কিছু দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিয়েছি। প্রথমে তো দেখালাম যে কী কী মশলা নিয়েছি, আর একটু বেশি করে তেল দিয়েছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, এটা বা ধীরে ধীরে হোক। তো অনেকক্ষণই এটা ঢাকা দেওয়া রয়েছে, আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতে উতল চলে আসে। এবারটা খুলে দেখি, আর আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে। তো জলটা শুকিয়ে আসলে একদম মাখা মাখা করে নামিয়ে নেব, আর এর মধ্যে দেব হচ্ছে একটু ধনে পাতার কুচি। তো এখন প্রায় 7:30 বাজে যাচ্ছে, এখনো হয়নি মাছটা। তো এবার তাড়াতাড়ি করে করতে, আজকে উঠতে লেট হয়ে গেছে না জন্য সব কিছু রান্না করতেও লেট হয়ে যাচ্ছে। এরপরে কুমড়োর ভর্তা বানাবো, আর ভাতটা তো প্রায় অলরেডি হয়েই এসে, এবার তাড়াতাড়ি করে করে নিতে হবে। তারপরে চা বানাতে হবে ব্রেকফাস্টের জন্য, দুধ তো সকালবেলায় জাল দিয়ে রেখেছে, এবার তাড়াতাড়ি করে করে নিই। তো এইদিকে মাছ ভর্তাটা হয়ে গেছে, মানে মাছ ভাপা, আর এইদিকে ডালটাও গরম হয়ে গেছে, কালকে রাত্রে যেই ডালটা করলাম সেটাই। আর এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি, করবো হচ্ছে কুমড়োর ভর্তা, তো তাড়াতাড়ি করে করে নিই। তো এইদিকে কুমড়োর ভর্তা করবো বলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর রসুনগুলো দিয়ে দিয়েছি, এবার এই কুমড়ো আর লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একবারে। তো রান্নাবান্না প্রায় হয়ে যাচ্ছে, এখন চাটা বসালেই হয়ে যাবে। আর যে বিভৎস গরম, এখনই আমি দরদর করে ঘামছি, আর ভালো রোদের তাপে রান্নাঘরে আমার রোদ এসছে পুরো, মানে গায়ের মধ্যে পড়লে গা হাত পা পুড়ে যাচ্ছে এত রোদের তাপ। তো তাড়াতাড়ি করে নিই, তারপরে প্যাকও মোটামুটি করা হয়ে গেছে, শুধু ওগুলোকে একসাথে করে টিফিন বক্সের মধ্যে ভরে দেবো। তো এইদিকে কুমড়োর ভর্তাটা প্রায় হয়ে এসছে, আর একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। তো এখন বাজে হচ্ছে 8টা, আর রান্নাবান্না হয়ে গেছে, তারপরে ও ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। তো আমি ও যাওয়ার পর গাছগুলোতে জল দিলাম, আর আজকে সকাল থেকে এতটা পরিমাণে রোদের তাপ না, আমি গাছে জল দিচ্ছি মনে হচ্ছে গা হাত পা পুড়ে যাচ্ছে।
যখন রান্না করছিলাম তখনই রোদের তাপ এতটা ছিল, আর সকালবেলা আমার রান্নাঘরের দিকটাতে রোদ আসে, তো যখনই গায়ের মধ্যে রোদ পড়ছিল মনে হচ্ছে গা হাত পা জ্বলে যাচ্ছে। তারপর আজকে সকাল থেকেই ট্যাঙ্কির জল বীভৎস গরম, কারণ যখন গাছে জল দিলাম হাতে বা হাতে আর পায়ে জল পড়লো, কি গরম ছিল জল। তো আজকেও বীভৎস গরম পড়বে, জানি না একটু বৃষ্টি কবে হবে, আর ভাল লাগছে না এই গরমে, প্রচণ্ড অস্বস্তি লাগে। তো গাছে জল টল দেওয়া হয়ে গেছে আর আজকে বীভৎস গরম লাগছে, আজকে রান্না করার টাইমেও বীভৎস গরম লাগছিলো। তো এখন এই ফ্যানের নিচে বসে আছি, বসে কালকের ভিডিওটাকে এখন এডিট করব, তারপরে ব্রেকফাস্টও করব, তারপরে ইয়োগা ক্লাসও আছে। আর এখন বাজে হচ্ছে 8টা, কি বীভৎস রোদের তাপ, মানে আমি দাঁড়াতে পারছি না এত রোদের তাপ। তো সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে ওই 9:15 মতো, আর এখন আমি করছি ব্রেকফাস্ট, আর রেডিও হয়ে গেছি কারণ 10টা থেকে ইয়োগা ক্লাস আছে। তো তার জন্যই ব্রেকফাস্ট করব, আর রেডি তো হয়ে তো বসেই আছি, এখন লেট আছে অনেকটা, তার জন্য আগে প্রথমে ব্রেকফাস্টটাকে করে নেওয়া, সকাল সকাল ব্রেকফাস্ট করে নিতে হবে, আর ইচ্ছে করছে না খেতে, তাও জোর করে খেয়ে নিতে হবে। তো এবার ব্রেকফাস্টটা করি, তারপরে ক্লাসটাকে জয়েন করা যাবে। তো এখন বাজে হচ্ছে 2টো, তো আমি সবেই স্নান করে আসলাম, আর স্নান করে আসার পরেও বীভৎস পরিমাণে গরম লাগছে, আর ট্যাঙ্কির জল এতটা পরিমাণে গরম যে তার মধ্যে বরফ ধরে স্নান করতে হচ্ছে। তো এই সবে স্নান দান করে আসলাম, তো এখন যাবো গিয়ে লাঞ্চটাকে করে নেব। তো এখন লাঞ্চ করে নেব, আর আছে হচ্ছে ভাত, কুমড়োর ভর্তা, আর ছোট মাছের ভাপা, স্যালাড, আর রয়েছে ডাল। তো এবার লাঞ্চ করে নেব। তো এখন বাজে হচ্ছে 8:30, আর ওই কিছুক্ষণ আগেই ডিউটি দিয়ে আসলো, আর আমি চাটা করে নিয়ে চলে এসেছি, এখন দুজন মিলে চা খেয়ে নেব। তো এই হচ্ছে আমাদের সন্ধেবেলার চা, তার সাথে এই চিড়া ভাজা, হালদিরামের এই চিড়ে ভাজাটা খুবই ভালো লাগে। না এমনি রাখো, না এমনি রেখে দাও, আবার লাগবে তো, কিছু নরম হবে না। তারপরে তারপরে কি প্রচন্ড গরম, কবে একটু বৃষ্টিটা হবে তোমাকে বলতেছিলাম যে বাইরে যদি জামা কাপড় থাকে তাহলে তুলে নিও, তুমি দেখি ঘুমাচ্ছ। তো এখন বাজে হচ্ছে 10টা, এখন যাব রান্নাঘরে গিয়ে ডিনারটাকে রেডি করব। তো ঘর থেকে বেরোতেই ভয় লাগছে, কারণ বারান্দা আর হচ্ছে রান্নাঘর পুরো আগুনের গোলা হয়ে আছে। তো এখন এই জন্য আজকাল রুটি করবো না, এখন রুটি করতে টাইম লাগে, তার জন্য ভাত করব। তো চালটাকে তো সে অনেকক্ষণ হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছি, শুধু ভাতটা গিয়ে বসিয়ে দেবো, আর রান্নাঘরে আবার যেতেই লাগছে ভয়, কারণ রান্নাঘর বীভৎস গরম, আর আজকে মনে হচ্ছে মানে গরমটা একটু বেশি পড়েছে ঘরে। তো এই জন্য এসি চালিয়ে বসে আছি, যেই দরজা খুলে বাইরে যাচ্ছি সেই মনে হচ্ছে আগুনের ছ্যাঁকা লাগছে। তো এখন যাই গিয়ে ডিনারটাকে রেডি করে নিই, নয়তো আবার খেতে খেতেও অনেক লেট হয়ে যাবে, তারপর শুতে শুতেও লেট হয়ে যাবে। তো এখানে খাবারগুলো গরম হয়ে গেছে, চিকেনটা গরম হয়ে গেছে, এখানে চিংড়ি মাছটাকে গরম করছি, তো এখন ডিনার করে নেব। আর আছে হচ্ছে ভাত, স্যালাড, এটা হচ্ছে ধাবা স্টাইল চিকেন কারি, আর এই চিংড়ি মাছ। তো এবার ডিনারটা করে নেব। তো এখন বাজে হচ্ছে 12:30, আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তারপরে ওয়ার আমি বসে একটা সিনেমা দিয়েছে সেটাই দেখছিলাম, জ্যাবুই মিট দিয়েছিল অনেকদিন পর দেখলাম, তো এই কিছুক্ষণ আগেই শেষ হলো, আর এখন ঘুমিয়ে পড়ো না, তো অনেক লেট হয়ে গেছে আজকে, কারণ কালকে আবার সকাল সকালও উঠতে হবে। তো আজকের মধ্যে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।